লুকিয়ে চুরিয়ে স্ন্যাক্স খাওয়ার দিন শেষ, এসে গেল মুখরোচক চাল ভাজা, সুগার ফ্রি হেলদি টিফিন স্ন্যাক্স। মুখরোচক, ইট হেলদি, স্টে হেলদি। এটা বেশ মজা আমার লাগে। আর তো যে চশমা থাকলে খুব ভালো, চশমা নেই তো ঠিক আছে, এইটুকু রেজার ফেজার আছে, অসময়ের বন্ধু বা সাথী। আমরা এই মুহূর্তে সাজের পাতি সেটে রয়েছি, আর আমার সাথে রয়েছে আপনাদের প্রিয় আর্য, এবং তাকে আমি ধরে টরে বসিয়েছি যে হোয়াটস ইন ইওর ব্যাগ। আচ্ছা, এই ব্যাগটা আজ কিনেছি, জিমে ব্যাগটা আনিনি, তো এখান থেকে শুরু করি সামনে থেকে। আচ্ছা, পাওয়ার ব্যাংক কাজে লাগে, এটা ভীষণ প্রয়োজনের জিনিস। ডেটা কেবিলটা খুলে পড়ে আছে, আমাকে গ্যাজেট ফ্যাজেটই বেশি পাবে, চার্জারও আছে, অ্যাডাপ্টার বেসিক্যালি, এটা হেডফোন খুব কম কাজে লাগে। এটা কবে রেখেছিলাম জানি না, এটা ইউজ হয় না আজকাল, এই যে চুল হাতি কাজ হয়ে যায়। পাফ, এটা আনইউজড, এটা কিছু নো পার্কিং স্টিকার্স আমাদের ফোরামে পড়ে আছে, ডিস্ট্রিবিউট করতে হবে। বেসিক্যালি অর্গ্যানিক সোপ, এটা আমি কোথা থেকে এনেছিলাম, সিকিম থেকে এনেছিলাম, কিন্তু এটা ইমার্জেন্সির সময় কাজে লাগে, এটা রইল, ইউজ হয়নি এখনও, তেমন ইমার্জেন্সি সিচুয়েশানে পড়িনি। এটা আমার কাছে তো থাকবে, পোর্টেবল, ইজি টু ক্যারি, হ্যান্ডলিং তো, আর ইটস নাইস। আচ্ছা, আর একটা হেডফোন আছে, এটা ব্লুটুথ, ব্যাগের ভিতরে। আচ্ছা আচ্ছা, সানগ্লাসটা এখানে রেখেছি, সানগ্লাস, এটা পছন্দের নতুন, নতুন আছে। আর একটা ব্যাগ, আচ্ছা এই ব্যাগটা এখানে আছে, ওকে, এটা বেসিক্যালি ট্রাভেল ব্যাগ, পাউচ, হোয়াট এভার ইউ সে, এটা হয়তো পড়েই আছে এর মধ্যে, লাস্ট ট্রাভেল করার পর, এই মুহূর্তে কিছু পাবো না, বিকজ আনপ্যাক করা কিছু। আচ্ছা, কিছু রেজার ফেজার আছে, আনইউজড, এখানে একটা ছোট, এটা বেশ মজা আমার লাগে, কিন্তু সেগুলো করে ইউজ করি না আমি, হাত দিয়ে কাজ চালি। আচ্ছা, এইটা একটা খোলা হয়নি, আমি বেসিক্যালি খুব মিষ্টি খাই না, বাট এটা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশান, যখনই এনার্জি ডাউন মনে হয় বা খাওয়ার কিছু আশেপাশে কিছু নেই, সো অসময়ের বন্ধু বা সাথী, সো বেফার, উই ক্যান হ্যাভ দিস নাও, ইউজ। শেষ, ছেলেদের ব্যাগ কিরম কম্প্যাক্ট থাকে, মেয়েদের যেমন মেকআপ পাউচ ফাউচ নিয়ে ঘুরতে, তোমাদের সেই সমস্যাটা নেই? আমি তো একদমই না, মানে মেকআপ, ইনফ্যাক্ট আজকে আমি সিনগুলো করলাম, যতগুলো সিন কোনো তো মেকআপ করিনি। দাড়ি থাকলে আমি খুব মজা পাই, যখন কোনো আমার লুক দাড়ি থাকে বা চশমা থাকলে, আমার কিছু করতে হয় না, এতটা মুখ ভরে গেল দাড়িতে, এত যে চশমা থাকলে খুব ভালো, চশমা নেই তো ঠিক আছে, এইটুকু, তো আই এম ভেরি হ্যাপি। এখন আবার আগে যে সিনে ছিল ওটা হসপিটাল থেকে বেরোনো সিন, সো ওই ব্যান্ডেজ ফ্যান্ডেজ ছিল, তো এইটাও ঢেকে গেল, এইটুকু, চোখের তলে হালকা একটু বসিয়ে দিয়েছিলাম, মানুষকে, আচ্ছা আচ্ছা এই ব্যাগে মানে এরকম হতে পারে, এরকম জামা কাপড় মানে এরকম হতে পারে, তো কিছু ধারণা তৈরি হয়েছে আমাকে নিয়ে, সো আমি মতামত জানতে চাই, আই উড হ্যাভ ফান। মানে ও জানতে চায় আর আমরাও জানতে চাই, এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর ওর আরও ব্যাগ দেখার জন্য যদি কিছু জানতে চান, ও আরও কারো কিছু দেখালো, মানে দেখাতে পারলো না আজকে, ক্যারি করেনি, যদি চান কমেন্ট বক্সে সেটাও জানান, আর কেমন মানুষটাকে কেমন অ্যানালাইজ করলেন সেটাও জানান, আর দেখতে থাকুন টলি টাইম। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।